টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনে ভালোবাসা নয়। আমাদের শরীর প্রকৃতির একটি সুন্দর ও মহান আবিষ্কার। এর থেকে জটিল সৃষ্টি এই জগৎ সংসারে আর কিছুই নেই। আমাদের শরীরকে যদি আমরা ঠিকভাবে জানতে পারি, তাহলে এর থেকে বড় জ্ঞানদাতা আর কেউ নেই। আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় বর্তমান, যা আমাদের শরীরকে ইন্দ্রিয় গ্রাহ্য করে তোলে। এই পঞ্চ ইন্দ্রিয়ের কাজও ভিন্ন ভিন্ন, যেমন চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাসার অন্ধ দিয়ে শ্বাস ও গন্ধ নেওয়া, জিহার সাহায্যে স্বাদ গ্রহণ করা এবং ত্বকের সাহায্যে স্পর্শতা। কিন্তু প্রকৃতি আমাদের দুটো চোখ, দুটো কান, দুটো নাক, স্পর্শতার জন্য পুরো শরীর দিল, কিন্তু জিহা কেন একটি দিল? কারণ প্রকৃতির ইচ্ছে আমরা দেখি অধিক, শুনি অধিক, জ্ঞান অধিক অর্জন করি, কিন্তু বলি কম। কারণ অধিক কথা বলা ব্যক্তির বিনাশ অবশ্যম্ভাবী। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার রহস্য। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার রহস্যই তার বিনাশের কারণ। সেহেতু আমাদের জীবনের রহস্য বা গোপন কথা কাউকে জানানো উচিত না, তা মিত্রকেও না, শত্রুকেও না। কারণ সময় আসলে কে কখন শত্রুতে পরিণত হয় তা কেউ বুঝতে পারে না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যতই আঘাত পাবে, তত কাছের মানুষ চিনতে শিখবে। মানুষ বড়ই অদ্ভুত একটি প্রাণী। নিজের থেকে নিচু স্তরের লোকেদের ছোট চোখে দেখে, তাদের নিয়ে মজা করে, তাদেরকে বলে তোমার দ্বারা ভবিষ্যতে কিছু হবে না। কিন্তু যখন মানুষের কাছে ধন সম্পত্তি মান সব কিছু থাকে, তখন সে অন্যদের সম্মান করে না। কিন্তু সে একটা কথা ভুলে যায় যে পৃথিবীতে তার থেকেও শক্তিশালী কেউ আছে, আর সেটা হলো সময়, কাল। সময় কখন কাকে কিভাবে বদলে দেবে তা কেউ বলতে পারে না। সময়ের সাথে সাথে কয়লাও বদলে হীরেতে পরিণত হয়। তাই জীবনে কারোর উপহাস করা উচিত না। জীবনে পাওয়া প্রতিটি সুযোগে লাভ ওঠানোর চেষ্টা করো, কিন্তু কখনো কারোর অসহায়তা, দুর্বলতা ও বিশ্বাসের সুযোগ নিতে চেও না। কারণ আজ তুমি কাউকে ঠকালে, কাল অবশ্যই তুমি ঠকবে। গর্ব, অভিমান এবং অহংকার, এই তিনটি শব্দ শুনতে একই রকম, কিন্তু এই তিনটির অর্থ ও পরিণাম দুটোই আলাদা। এই তিনটি সৃষ্টি প্রেম থেকে। পরিশ্রম আমাদের মনে গর্বের অনুভূতি জাগায়, সফলতায় অভিমান জন্মায়। কিন্তু এই ভাবনা যখন অহংকারে পরিণত হয়, তখন সৃষ্টি হয় সমস্যা। কারণ সবচেয়ে খারাপ হয় অহংকারের। কিন্তু অহংকারের সৃষ্টি কোথা থেকে? তা সৃষ্টি হয় আমাদের মনে। যতক্ষণ আমরা সাফল্যের চূড়ায় ওঠার চেষ্টা করছি, ততক্ষণ তা ঠিক। কিন্তু যখন মনে অন্যকে নিচে দেখানোর মনোভাব আসে, তখন বুঝতে হবে আমাদের মনে অহংকারের সৃষ্টি হয়েছে। তখনই আমাদের সাবধান হতে হবে, কারণ তা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, তোমার সমস্ত বন্ধুবান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর আমার সকাল সন্ধ্যা চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে